ভারতীয় সীমান্তে বিজিপির শক্ত অবস্থান। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি গত আগস্ট 2024 মাসের দেশের সীমান্ত এলাকা সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট 272,68,77,000 মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে 29 কেজি 131 গ্রাম স্বর্ণ, 16 কেজি 300 গ্রাম রূপা, 3 কেজি 601 গ্রাম সাপের বিষ, 1,21,551টি কসমেটিক্স সামগ্রী, 25,922টি ইমিটেশন গহনা, 12,183টি শাড়ি, 4,057টি থ্রি পিস শার্ট পিস চাদর কম্বল তৈরি পোশাক, 2,261 মিটার থান কাপড়, 2,027 ঘনফুট কাঠ, 3,731 কেজি 500 গ্রাম চা পাতা, 3,91,043 কেজি চিনি, 17,380 কেজি কয়লা, 19,439টি মোবাইল ডিসপ্লে, 1,26,304টি চশমা, 1,366 কেজি 500 গ্রাম জিরা, 6টি ট্রাক, 12টি পিকআপ, 4টি প্রাইভেট কার মাইক্রোবাস, 9টি ট্রলি, 151টি নৌকা, 17টি CNG ইজি বাইক, 38টি মোটরসাইকেল এবং 32টি বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 3টি পিস্তল, 2টি গান জাতীয় অস্ত্র, 1টি মোটরসেল, 1টি ম্যাগাজিন এবং 18 রাউন্ড গুলি। এছাড়া গত মাসে বিজিপি কর্তৃক বিপুল পরিমাণের মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশা জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে 12,61,467 পিস ইয়াবা ট্যাবলেট, 12 কেজি 913 গ্রাম ক্রিস্টাল মেথাইজ, 7 কেজি 35 গ্রাম হেরোইন, 15,726 বোতল ফেন্সিডিল, 18,756 বোতল বিদেশি মদ, 568 লিটার বাংলা মদ, 1,859 ক্যান বিয়ার, 1,377 কেজি 500 গ্রাম গাঁজা, 1,74,284 প্যাকেট বিড়ি ও সিগারেট, 39,597টি নেশা জাতীয় ট্যাবলেট ইনজেকশন, 3,980 বোতল স্কাপ সিরাপ, 1 কেজি 250 গ্রাম কোকেন, 1,045 বোতল এমকেডিল, 2,80,115টি বিভিন্ন প্রকার ঔষধ, 20,000 বোতল LSD এবং 7,47,970টি অন্যান্য ট্যাবলেট। সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে 143 জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে 125 জন বাংলাদেশি নাগরিক ও 22 জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া 4,506 জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।